হ্যালো ফিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি পড়ব আমাদের সকলেরই খুবই পরিচিত একটি সাধারণ গাছের বহু অসাধারণ কুণাকুনের কথা প্রথমে এই কাজটি খুব ভালো করে লক্ষ্য করুন এই কাজটি গ্রাম বাংলায় প্রায় সর্বত্রই দেখতে পাওয়া যায় এটি এক প্রকার সপুষ্পক উদ্ভিদ এই গাছটি বেশিরভাগ সময় রাস্তার ধারে মাঠের ধারে বা কাতা জায়গায় দেখতে পাওয়া যায় এই গাছটির লম্বায় প্রায় চার থেকে পাঁচ হাত হয় বর্ষাকালে কিছু অংশ মাটিতে ও কিছু অংশ জলেতে ফাঁসতে থাকে গাছটির ফুলের রং সাদা ও ছোট আকারের ফুলগুলো কাণ্ডের সাথে লেগে থাকে পৃথিবীর বিশাল অঞ্চল জুড়ে বিস্তার লাভ করেছে এবং আগাছা হিসেবে পরিচিতি লাভ করেছে বাংলাদেশের বিভিন্ন সমতল এলাকার গ্রামে এই গাছ দেখতে পাওয়া যায় এই গাছটির পাতা কচি ডাঁটা ও মূল ঔষধ হিসেবে ব্যবহার করা হয় এই গাছটিকে আমাদের এলাকার মানুষজন মালঞ্চ শাক নামে চেনে আপনার এলাকার মানুষজন এই কাজটিকে কি নামে চেনে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনার কমেন্ট দেখে আরও পাঁচজনের এই কাজটি চিনতে খুবই সুবিধা হবে আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক এই সাধারণ কাষ্টি অসাধারণ গুণগুলি কী কি? আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন এক মালঞ্চ শাক নিয়মিত খেলে পেট ঠান্ডা থাকে দুই খাবারে অরুচি ভাব দেখা দিলে এই শাক নিয়মিত খেলে অরুচি ভাব কেটে যায় তিন মালঞ্চ শাক খেলে হজম শক্তি বৃদ্ধি পায় চার মালঞ্চ গাছের পাতার রস গরম করে বুকে মালিশ করলে বুকের ব্যথা কমে যায় তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি অনুগ্রহ করে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কথা হবে আবার পরবর্তী এপিসোডে